চিনি ধারাবাহিকে আর চিনির ভূমিকায় মানে প্রধান নায়িকার ভূমিকায় অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্যকে অভিনয় করতে দেখা যাবে না। কিন্তু কেন হঠাৎ করে সিরিয়াল শুরু হতে না হতেই তাকে বাদ দিয়ে দেওয়া হলো? দর্শকরা এখনো অবধি বিশ্বাস করেই উঠতে পারছে না যে মাত্র কয়েকদিন আগেই শুরু হওয়া চিনি ধারাবাহিকে নায়িকা পরিবর্তন হয়ে যাচ্ছে, নায়িকার চরিত্রে মুখ বদল হচ্ছে। ইতিমধ্যেই ধারাবাহিকে নায়িকার চরিত্রে মুখ বদল হয়ে গেছে। শুরু থেকেই আমরা চিনি ধারাবাহিকে প্রধান নায়িকা চিনির ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছিলাম অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্যকে। কিন্তু এখন থেকে আর ইন্দ্রাণী ভট্টাচার্যকে এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে না, তার জায়গায় অভিনয় করবেন অভিনেত্রী বিজয়লক্ষ্মী চ্যাটার্জি, যাকে আপনারা শেষ রানু পেলো লটারি ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন। এখন প্রত্যেকটি দর্শকদেরই সবথেকে বড় প্রশ্ন হলো যে কেন ধারাবাহিকে নায়িকার চরিত্রে মুখ বদল করা হচ্ছে? ইন্দ্রাণী ভট্টাচার্যকে তো দর্শকরা বেশ পছন্দ করছিল, কিন্তু এদিকে খবর পাওয়া যাচ্ছে যে শুরু থেকে ধারাবাহিকের নির্মাতারা যেমন টিআরপি চাইছিল, ধারাবাহিকটি তেমন টিআরপি দিতে পারছে না, সেই কারণে এবার ধারাবাহিকের নায়িকা পরিবর্তন করা হচ্ছে। ওদিকে এমন খবরও পাওয়া যাচ্ছে যে ধারাবাহিকের নায়িকা অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য এখন খুবই অসুস্থ, তিনি এখন কাজ করতে পারবেন না, সেই কারণেই নাকি নায়িকা পরিবর্তন করা হচ্ছে। ওদিকে ধারাবাহিকের নির্মাতাদের যখন এই নিয়ে প্রশ্ন করা হয় তখন তারা কিন্তু কিছুই জানাতে চাননি।